এই ধরনের ভিডিও করলে তো জাতির মাথা নষ্ট হয়ে যাবে। এই ধরনের আজগুবি কুজগুবি ত্রিং বিরিং করে নাচবে, বৃষ্টিতে ভিজবে, আর 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 বৃষ্টিতে ভিজে ওই ধরনের পোশাক পরে আসবে, আর কয়দিন পরে ক্লাবে যাবে, ক্লাবে গিয়ে সেখানে ওই যে কাজ করলে বাচ্চা হয় মেয়েদের সেই কাজ করা হবে কিংবা করার চেষ্টা করা হবে, আর মিডিয়ার সামনে এসে হ্যাঁ আমাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে, আমাকে হুমকি দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় কলিজার ভাইরা, আপনারা কি এই মেয়েটাকে চেনেন, যে মেয়েটা ত্রিং 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 করে নাচতেছে? নাচতেছে তো নাচতেছে, সে বৃষ্টিতে ভিজতেছে, বৃষ্টিতে ভিজে সে নাচতেছে। এটা কি মানে আমার কাছে যেন কেমন একটু চেনা চেনা মুখ লাগতেছে। আমার মনে হয় কয়েকদিন আগে যে ওই যে পরিমণিকে ইয়ে করার জন্য ক্লাবে ইয়ে করেছিল সেই মেয়েটা না, এটা দেখেন তো একটু ভালো করে খেয়াল করে দেখেন তো। আমার তো মনে হয় এটা সেই মেয়েটাই, আমি তো অত চিনি না, বাংলা ছবি টবি আমি খুব একটা দেখি না, হ্যাঁ আমার তো সময় থাকে না ছবি দেখার। আপনাকে দেখছেন, দেখেন তো ভালো করে চিনেন তো এই মেয়েটাদের, ত্রিং 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 করে নাচতেছে বৃষ্টিতে ভিজা, হ্যাঁ ভালো করে একটু খেয়াল করে দেখেন তো। দেখতেছেন এটাই কি সেই মেয়ে? আরে ভাই, আমি যারা এই যে ছবি নাটকগুলি বানাই না, এই ছবি নাটকগুলি যারা বানাই আমি তাদের কাছে বলতেছি শোনেন একটা কথা ভালো করে, সেটা হলো কি যে অন্যের মেয়ে পাইয়া অন্যের বউ পাইয়া এই যে বৃষ্টিতে ভেজা সিনগুলি দেখাইবেন, তারপরে পোশাক, যে পোশাকগুলি আছে যে পোশাকগুলি এমন সিস্টেমের মানে সিস্টেমের পোশাকগুলি আপনারা ওই পরের বউ আর পরের মেয়ারে যে আপনারা পরান সেগুলি পরানোর খাতিরে তো আমার মনে হয়। আর ওই যে মাঝে মাঝে আমরা কিন্তু ওই যে বাসর ঘরের সিন দেখি, মাঝে মাঝে আমরা যে ধর্ষণ করার যে সিনগুলি করা হয়, ও ভাইরা ওগুলো না করলে কি হয় না, ওগুলো না করলে কি হয় না, ওগুলি করাই লাগবে। আমরা যদি এই ধরনের খারাপ সিনগুলি বাদ দিয়েও যদি সিনেমা তৈরি করি অনেক ভালো হবে, কিন্তু না ভালো হবে না, ভালো হবে এই যে দেখেন পরিমণির, আহ সে একটা যুবতী মেয়ে, সে একটা যুবতী মেয়ে, আর সে যুবতী মেয়ে মেয়ে যদি এই ধরনের এক ধরনের পোশাক মানে এক ধরনের পোশাক যদি পরলে, যে পোশাক পরলে মেয়েদের মনে করেন শরীরের সব কিছুতে সব কিছু বোঝা যায়, দেখা যায়, আমরা অনুভব করা যায়, সেই ধরনের পোশাক তো একেতে পরেছে, দ্বিতীয়তে তো কি সে কিন্তু কি করেছে বৃষ্টিতে ভিজে আছে, বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু জাতিকে একটা আনন্দ দিচ্ছে। এটা কি আনন্দ? আমার কাছে মনে হচ্ছে এটা একটা সেক্সুয়াল আনন্দ, আমার কাছে মনে হচ্ছে এটা একটা সেক্সুয়াল আনন্দ। আর এই সেক্সুয়াল আনন্দগুলি মানুষকে দেখাতে দেখাইতে দেখাইতে মানুষ তো এখন পাগলা হয়েছে, আর যার কারণে কিন্তু ওই যে ক্লাবে ইয়ে করতে গিয়ে ইয়ে হয়েছিল, আপনারা জানেন না কয়েকদিন আগে পরিমণিকে ইয়ে করতে গিয়ে ইয়ে একটা কাহিনী যে ঘটে গেল, সেটা কি করতে গিয়েছিল আর কেন হয়েছিল, যাই হোক আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের পরিমণি যখন পোশাক আশাক বৃষ্টিতে ভিজে কুজে যখন নাচিং টাচিং করবে, টাচিং টাচিং করবে, টাচিং টাচিং করলে যে আমাদের দেশের যে মানুষগুলি টাকা পয়সাগুলি আছে বিশাল বিশাল টাকা পয়সা, এই মানুষগুলি তখন কি করে, এই মানুষগুলি তখন কত টাকা লাগবে লাগুক, কত টাকা লাগবে লাগুক, কেন আকর্ষণ তো লাগতেছে সেখানে রে ভাই, আপনারা বুঝেন না কেন, এখানে তো যত আকর্ষণ, আকর্ষণ না হলে মানুষ এমনি একদিকে যাবে, হ্যাঁ এমনি কয়েকদিন আগে পরিমণির সাথে ওই যে কি বলে ওটাকে ইয়ে করতে গিয়ে ইয়ে হইলো, সারা বাংলাদেশ তোর পার হইলো, আপনারা বোঝেন না, হ্যাঁ আপনারা বোঝেন না, আপনারা এই ধরনের সিন সাট্টাগুলি জাতির সামনে পরিবেশন করা হচ্ছে, জাতির সামনে পরিবেশন করা হচ্ছে তো জাতি তো উগ্র হবে, জাতির মাথা তো ঠিক থাকবে না, জাতি তো একবার লাফায় লাফায় উঠবে। পরিমণি যেমন ত্রিং ত্রিং করে নাচতেছে, আমার এক ভাই, আমার এক ভাই কমেন্টে জানিয়ে দিয়েছে, ভাই যে আমি আগে পকাত করেছিলাম না, পকাত করেছিলাম না, তো এই পকাতটা ভাই ভাই আপনি পকাত বলেন না, কারণ আপনার ভিডিওগুলি ভালো অনেক দেখি আমি, এই পকাত বাদ দিয়ে আপনি
ত্রিং বিরিং এলা বলতে ওই দিন আজকে ত্রিং বিরিং ত্রিং বিরিং করতেছে, কারণ বড় ভাইরা কথা বলে ছোট ভাইরা শুনতে হয় না, এই জন্য আমার একটা বড় ভাই বলেছে যে আমি কিন্তু এই কথা বলতেছি। তো যাই হোক, এই যে অশালীন ভিডিওগুলি জাতির সামনে পরিবেশন করা হচ্ছে, জাতি তো নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না? এই জন্যই তো আমরা দেখেছি বাংলাদেশের শাবানা, আমরা দেখেছি ববিতা, আমরা দেখেছি আরো যে নায়িকাগুলি আছে আমাদের আগেকার, তারা কিন্তু কখনো এই ধরনের ক্লাবে গিয়ে ধর্ষণের মানে শিকার হওয়া বা ধর্ষণের চেষ্টার শিকার হওয়া এই ধরনের কাজগুলি কিন্তু হয়নি। কিন্তু ইদানিং কেন হচ্ছে, কেন হচ্ছে আপনার বুঝেন না কেন হচ্ছে, আপনাকে বুঝতে হবে ইদানিং কেন হচ্ছে। হ্যাঁ, এটা করা ঠিক, এই ধরনের ভিডিও করলে তো জাতির মাথা নষ্ট হয়ে যাবে। এই ধরনের আজগুবি কুজগুবি ত্রিং বিরিং করে নাচবে, বৃষ্টিতে ভিজবে, আর 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 বৃষ্টিতে ভিজে ওই ধরনের পোশাক পরে আসবে, আর কয়েকদিন পরে ক্লাবে যাবে, ক্লাবে গিয়ে সেখানে ওই যে কাজ করলে বাচ্চা হয় মেয়েদের সেই কাজ করা হবে কিংবা করার চেষ্টা করা হবে, আর মিডিয়ার সামনে এসে আমাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে, আমাকে হুমকি দেওয়া হয়েছে, এগুলা করলে তো বারে বাবা বুঝতে হবে এগুলো তো হচ্ছে কি জন্য। আমি পরিমণিকে বিশেষ আকর্ষণীয় ভাবে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আপনি যখন এর পরিবর্তিত কোনো ভিডিও করবেন বা ছবি করবেন বা কোনো নাটক করবেন না কোনো ড্রামা করবেন না কি করবেন করেন সমস্যা নাই, কিন্তু পোশাকগুলো একটু ভালো করবেন, আর বৃষ্টিতে ভেজার অভিনয়গুলা করবেন না। পরিচালকটা ডাইরেক্ট পকাত না পকাত না পকাত না আমার ভাই মানা করছে, আর পরিচালক ঠাস করে কয়ে দেবেন যে আমি এই ধরনের পোশাক পরতে পারবো না, আর এই ধরনের বৃষ্টিতে ভিজে ট্রাস ট্রাস করে আমি নাচতে পারবো না। ঠিক কিনা আমার কলিজার ভাইরা? যাই হোক, আমার প্রিয় কলিজার ভাইরা, আজকের এই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। আজকের এই ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব ভাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।